দেখো কানা কানা বাচ্চাদের কানা আসছে। রোহিত কি হয়েছে? ব্লাডের ছাপ কিছু মনে হচ্ছে আছে সাথে মাথা। এটাই তো স্বাভাবিক, এই আর কম বল। স্যার তুমি বলছিলে দিনের বেলায় যে মনে হচ্ছে যেন দেখে কেউ শুয়ে আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিকই বলেছো, হঠাৎ করে দেখলে মনে হবে কেউ শুয়ে আছে, এখানে কেউ শুয়ে আছে। এস্টেন, এই হচ্ছে এস্টেন বগি। এখানে একটা ঘটনা ঘটেছে, এটা হচ্ছে এটা তো সেটা না, ওটা আগে যাকে বাথরুমে এসেছিল সে মারা গেছে। হ্যাঁ এটাই সেই বগি, এটাই সেই বগি। এটাতে ঘটনা কি হয়েছিল, এখানে যিনি বসেছিলেন, দুজন বসেছিলেন, তার মধ্যে একজন দুর্ঘটনা ঘটার একটু আগে বাথরুমে এসেছিলেন, বাথরুমে এসেছিলেন এবং আরেকজন বসেছিলেন। তো যে বাথরুমে এসেছিল সে একদম ডেড হয়ে গেছে জায়গায়। কি দুর্ভাগ্য না, যেন মৃত্যু টেনে নিয়ে এসেছে, এখান দিয়ে বার করা হয়েছিল। এখানে কিন্তু আমি গন্ধ পেয়েছিলাম দিনের বেলায়, একটা এখনো গন্ধ আছে এখানে। হ্যাঁ স্যার এখনো গন্ধ, এখনো গন্ধ আছে এখানে। ওই ওই চ্যানেলটা দিয়ে কিন্তু ওই বডিটা বার করা হয়েছিল, ওই চ্যানেলটা দিয়ে, ওই যে বোঝাই যাচ্ছে ওখান থেকে বার করা হয়েছিল। আর এই যে এইখানে বাথরুমে এসেছিল, দুর্ভাগ্য টেনে এনেছিল। মৃত্যু তো 9 জন বলা হয়েছে এবং আহত আরো। আচ্ছা এখানটা দেখো, এটা কি আছে, গন্ধ আসছে একটা, হতে পারে। চলে এসো, জলের বোতল এখনো আছে ভেতর। জুতো পরে আছে, কাপড়ের অংশ। ওখানে ভেতরে যেন কি আছে, এটাও এক্সেলগুলো সব ভেঙে গেছে বডি থেকে বেরিয়ে। দেখো এটা একটা জুতো, এক ধরনের, এটা একটা জুতো, মানে দুজন মানুষের জুতো। হ্যাঁ স্যার লেডিসের জুতো মনে হচ্ছে, লেডিস জুতো আলাদা। ওখানে একটা আছে, ওখানে একটা আছে, দেখা যাচ্ছে ক্যামেরায়? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার পরিষ্কার স্যার। আমরা চেষ্টা করছি আপনাদের সব থেকে ভেতরে ঢুকে যতটা সম্ভব আইন বাঁচিয়ে রেখে, নিয়ম বাঁচিয়ে রেখে, শৃঙ্খলা বাঁচিয়ে রেখে, কাউকে বিপদে না ফেলে। কোনো স্টাফ এখানে অনেকে ডিউটি দিচ্ছে এখনও, আগে 40 জনের ওপরে ডিউটি ছিল সারা দিন সারা রাত, এখন একটু কমিয়ে দেওয়া হয়েছে, বোধহয় 16 জন কি 20 জন এখন ডিউটি দিচ্ছে নিয়মিত, কন্টিনিউ। তো সবাইকে সবার কিছু ঠিকঠাক রেখে সুস্থভাবে ভিডিওটা আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করছি। যে ভেতরে কি অবস্থা হয়েছে সমস্তটা সব খুঁটিয়ে নাটিয়ে আপনাদের দেখাচ্ছি। একটা কেবিল ছিঁড়ে পড়েছে, খুব দেখে আসবে সাবধানে। আমি শুনেছি এখানে এই দুর্ঘটনা যেই ঘটেছে তখন অনেকে লাফিয়ে পড়ে গেছে, মানে লাফিয়ে বাঁচবার জন্য লাফ দিয়েছে গাড়ি থেকে বাঁচবার জন্য। সেই বাড়িটায় মাছ খেয়ে অসুস্থ হয়ে পড়েছিল, সেই বাড়িটায় কিন্তু আমরা আজকে খেয়েছি। মাছ পাওয়া গেছিলো বলতে একটা বগিতে মাছ বুক করা ছিল একজনের, অনেক মাছ, অনেক ক্যারেট। তো সেগুলো পরে গ্যাস কাটার দিয়ে কেটে বার করা হয়েছে এবং এই কাজে যে হেল্প করেছিলেন এইখানেই তার বাড়িতে আমরা খেয়েছি, রায়বাড়ি। তো খেয়ে দেখলাম যে সত্যি সত্যি, সবাই তো বলছে যে খেয়ে সেই বাড়ির লোকেরা নাকি অসুস্থ হয়ে পড়েছে, একজন অসুস্থ হয়েছে, কিন্তু কেন অসুস্থ হয়েছে সে উত্তর আমার জানা নেই। তবে তাদের বক্তব্য না এমনিই হয়েছে, যার অসুস্থ যিনি হয়েছেন তিনি মাছ খাননি, কিন্তু বাকি সবাই মাছ খেয়েছিলেন, কিছু গাজরও পেয়েছিলেন, সেই গাজর ভয়তে তারা খায়নি।
তো সেই বাড়িতে আজকে আমরা দুপুরে আমাদের আহারের ব্যবস্থা হয়েছিল, মুরগির মাংস, ডাল, শাক ভাজা, আলুর চপ, বেগুনি আর কি, পাঁপড় ভাজা, এরকম সব আমাদেরকে খাইয়েছে। খুব খুব সুন্দর রান্না, ঘরোয়া, মানে যেন ঘরের অতিথি এসেছি আমরা, এইভাবে ওরা খাইয়েছে। তবে ওরা, ওদের বক্তব্যটাও আপনারা দিনের ভিডিওতে দেখেছেন নিশ্চয়ই, যে আমরা সবাই খেয়েছি কিন্তু যিনি অসুস্থ হয়েছে উনি খাননি। এবার প্রচার হয়ে গেছে কি উনি খাননি বলে ভূতে ওনাকে অ্যাটাক করেছে, এখনও অসুস্থ আছেন ভদ্রমহিলা। তো যাই হোক, এরকম একটা ব্যাপার কিন্তু ঘটেছে। দেখো এটা ওর ঘাড়ে পড়েছে, এর ঘাড়ে এ এসে পড়েছে, সাংঘাতিক ব্যাপার। মানে মনে হচ্ছে যেন দেশলাইয়ের বাস্কগুলো কেউ ফেলে দিয়েছে, একটা গেঞ্জি আটকে আছে। আমি ওখানে না একটা জিনিস দেখে আমার মন খুব খারাপ হয়েছিল, যেটা হচ্ছে হাগিস, একটা বাচ্চার হাগিস পড়েছিল, যদি পাই একটু তুমি তুলো। মানে সেই বাচ্চাটাকে পড়ানো হয়েছিল হাগিসটা, সেই বাচ্চাটার হাগিসটা খুলে পড়ে আছে, আমার খুব খারাপ লাগছিল। কি বলবো, এইগুলো আমি জানি না কেন মানুষের জীবনে এই দুর্ঘটনাগুলো আসে, কর্মফল নাকি অন্য কোনো কোনো কারণে আসে স্যার? হ্যাঁ, কোনো কারণে আসে, বাচ্চাদের কারণে আসছে। আমি ওখানে না একটা জিনিস দেখে আমার মন খুব খারাপ হয়েছিল, যেটা হচ্ছে হাগিস, একটা বাচ্চার হাগিস পড়েছিল, যদি পাই একটু তুমি তুলো। মানে সেই বাচ্চাটাকে পড়ানো হয়েছিল হাগিসটা, সেই বাচ্চাটার হাগিসটা খুলে পড়ে আছে, আমার খুব খারাপ লাগছিল। কি বলবো, এইগুলো আমি জানি না কেন মানুষের জীবনে এই দুর্ঘটনাগুলো আসে, কর্মফল নাকি অন্য কোনো কোনো কারণে আসে স্যার? হ্যাঁ, কোনো কারণে আসে, বাচ্চাদের কারণে আসছে। এটাকে পাল্টি করে এভাবে সরিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, আপনাদের একটা তথ্য দিই, এখানে দুপাশে যে টোটাল বগিগুলো আমরা দেখালাম, সর্বমোট 11টা বগি কিন্তু, 11টা, সকালে 12টা বলেছিল আমার ছেলেরা গুনে, কিন্তু 12টা নয়, 11টা বগি এখানে কিন্তু আছে। এদিকের এটাই শেষ, না আরেকটা আছে, আমার মেশিনটা কি দেখতে পাচ্ছি দর্শকরা? না স্যার, এই যে পুরো এক্সেলটা এখান থেকে খুলে বেরিয়ে গেছে, আমি মেশিন চালাচ্ছি না, তারপর মেশিন কত চালাবো? আমি এখানে যারা ডিউটিরত অফিসার রয়েছে তাদেরকেও আমি জিনিসটা দেখালাম, যে আমার এখানে কিন্তু বেশ কিছু জায়গায়, সব জায়গায় নয়, কিছু কিছু জায়গায় কিন্তু ভীষণ রকম আমার মেশিন অন হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে কি তেল পড়ে আছে বোধ হয়? আচ্ছা, যা হোক, যা থেকে থাকে তো এখান থেকে মাছ বার করা হয়েছিল, কেটে যে মাছ খেয়ে অদ্ভুত ভাবে অসুস্থ হয়ে পড়েছে, ঠিক আছে, এখানে
এখানে বগিটা এমন ভাবে রয়েছে মনে হচ্ছে যে ওটা যদি কোনো ভাইব্রেশন লাগে, কম্পন হয় বেশি জোরে কাঁপে, তাহলে মনে হয় যেন উল্টে পড়বে, এটা মনে হচ্ছে দেখে। এগুলো পুরো পুরো বগিটা দেখাও কিভাবে বগিটা এখানে দাঁড়িয়ে আছে। দর্শকরা দেখুন যে এটা কতটা মোটা, সেই জিনিস কাগজের মতন সব যেন কেউ ছিঁড়ে দিয়েছে, কোন দস্তু যেন ছিঁড়ে দিয়েছে। এই যে পোস্টটা কিভাবে গাড়িটা এসে পড়াতে পোস্টটা বেঁকে শুয়ে পড়েছে, পোস্টটা কিন্তু নতুনই লাগানো হয়েছিল, এটা তো সিঙ্গেল লাইন ছিল, পরে রিসেন্ট ডবল লাইন হয়েছে কিছুদিন আগে। আচ্ছা গাজর পড়েছিল, এই যে সেই গাজর, ওরা ভয়তে খাচ্ছে না তো, আমি বললাম আপনারা নির্ভয়ে খান, গাজরে কোনো অসুবিধা নাই। এই হচ্ছে সেই বক্স, এক্সেল এক্সেল বক্স। আচ্ছা আমরা এটা দিয়ে নেমে ওটা দিয়ে উঠবো না, এটা দিয়ে বেরিয়ে যাই, এটা দিয়ে বেরিয়ে গেলে ভালো হয় স্যার। কোনটা দিয়ে? এটা দিয়ে। এটা দিয়ে? হ্যাঁ চলো। এই রিবন যতক্ষণ আছে ততক্ষণ এখানে কিন্তু নো এন্ট্রি। আমি আপনাদের একমাত্র মনে হয় আমি আপনাদের এতটা ডিটেলস করে দেখাবার সুযোগ পেয়েছি। এখানে ভূত পুলিশের একটা কাজ হয়েছে সোমবারের দিন, ভূত পুলিশের কাজ হয়েছে বললাম কেন, ময়নাগুড়ি থানার আইসি তমাল দাস উনি ফোর্স নিয়ে এসেছিলেন, এখানে জিআরপিরাও ছিলেন, ফায়ার ব্রিগেডের ওসি ছিলেন, ওনারা দেখেছেন ভূত ধরবে বলে এসেছিলেন, রেল কামরায় ভূত আছে কোথায়। তো যাই হোক, আসলে উনি একটা বার্তা দিতে চেয়েছেন তমালবাবু, যেটা হচ্ছে মানুষ জনগণকে এলাকা যে আপনারা অযথা ভয় পাবেন না, উনি বলতে চেয়েছেন ভূত বলে কিছু নেই, আমি এটা বলতে পারবো না, তবে ভয় অযথা পাবেন না, এটাই বলতে পারি, অযথা ভয় পাবেন না। ভয় পাওয়ার কী আছে, আমি নয় দেহের মধ্যে আমার আত্মাটা রয়েছে, আর এখান থেকে যারা দেহ হারিয়েছে সদ্য দেহ থেকে বেরিয়ে মুক্ত আত্মা হয়েছে, তাহলে ভয় পাবেন কেন, ওটি আমাদের মধ্যে আবদ্ধ আছে, আমরা মৃত হয়ে গেলে ওটা বেরিয়ে যাবে, অথবা ভয় পাওয়ার কিছু নেই। চলে আসুন, আমি একটু হাঁফাচ্ছি, আসলে আমার অনেক ওঠানামা করতে হচ্ছে। আর একটা কথা বলি, এমন বিপজ্জনক জায়গা, মানে এখান থেকে গড়িয়ে পড়লে কিন্তু লোহা ঠোহা এভাবে আছে, ঢুকে গেলে কিন্তু এখানে ডেড হয়ে যাবে যে কেউ, দেখে আসো লাইনে এগুলো আছে, একটা লোহা পড়ে আছে। এখানে 24 ঘন্টায় 80টা গাড়ি পারাপার করে, 80টা গাড়ি এখান দিয়ে। আমরা এবার এখান থেকে আমাদের ফিরে যাওয়ার পালা, ফিরে যাওয়ার পালা, অনেক রাত হয়েছে, আশেপাশে সব ওখানে ক্যাম্প আছে, একটা ওখানে একটা ক্যাম্প আছে, ওখানে একটা ক্যাম্প আছে, ওপাশে একটা ক্যাম্প আছে, মানে চতুর্দিকে ব্যারিকেড করে রেখেছে যাতে এখানে বাইরের লোক নো এন্ট্রি, দিনের বেলাতেও ঢুকতে দিচ্ছে না আর রাতের বেলাতেও একেবারে নো এন্ট্রি, বুঝতে পারছে শুনশান এলাকা, অনেক পারমিশন নেওয়ার ব্যাপার আছে, অনেক তাদেরও কৈফিয়ত দিতে হয়, তাদের অনেক ঝামেলায় পড়তে হয়। তো ড্রাইভার যিনি তাকে জিজ্ঞাসা করেছিল গাড়িটা ঢোকার আগে যে আপনি কি কোনো অসুবিধা হচ্ছে, ওনাকে জিজ্ঞেস করেছিল গাড়ি সব ঠিক আছে, তো উনি জবাব দিয়েছিল যে স্পার্ক হচ্ছে, তো বলছে যে স্পার্ক তো হতেই পারে, ব্রেক করলে তো স্পার্ক হবেই, চাকায় যে আগুন ধরার ব্যাপারটা ঘটে, তো উনি তাচ্ছিল্য করে উড়িয়ে দিয়েছিলেন, তারপর পরই আসলে উনি চলছিলেন সেইভাবে ওনার মতো করে, যে এটাই শেষ ডিউটি ছিল, মানে এই ডিউটিটা করে উনি ঘরে বা কোয়ার্টারে ফিরে যেতেন গাড়ি আধ ঘন্টার মধ্যেই, তো সেটা ওনার হলো না, ওখানে জায়গাতেই ওনাকে সাসপেন্ড করেছে। আরও 400 না 450 জনকে জবাবদিহি করতে হয়েছে স্টাফদের, যা আরপিএফ জিআরপি আরও নানান স্টাফ আছে, 450 জনকে কৈফিয়ত দিতে হয়েছে। যাই হোক, সেসব তো একটা তথ্য, এবার আপনারা ভয় পাবেন না, যেটাই হোক যাই হোক ভয় কেন পান, মৃত্যু সত্য, অতি সত্য, পৃথিবীর সব থেকে সত্য জিনিস হচ্ছে মৃত্যু,
তো মৃত্যুর পরের অবস্থা নিয়ে তাহলে এত কেন ভয়? কোনো ভয়ের বিষয় নেই, বিজ্ঞান আপনারা মানুন না মানুন সেটা আলাদা বিষয়, যার যার ব্যাপার। তবে এটা জেনে নিন, আপনি আগেও ছিলেন, এখনো আছেন, পরেও থাকবেন, আপনার দেহটা খালি থাকবে না, আত্মাটা থাকবে। চলো এখানে একটু রূপমাটি দিয়ে যাব। ধূপকাঠি দাও। বাবা ভূতনাথ ভূতেশ্বর, আমি প্রার্থনা করছি সর্বকাল মনোবাক্যে যে মৃত আত্মা যারা এখানে দেহ ছেড়েছেন তাদের সবার যেন শান্তি হয়। জয় ভগবান ভোলানাথ। ঠিক আছে, চলো আমরা এবার গাড়ির কাছে রওনা হয়ে যাই। একটা গাড়ি আসছে। চলো ওঠো, তোমরা গাড়ি অব্দি আর কি করবে নাকি? চলো কাজ থেকে ঠান্ডা লাগিয়ে বসে আছে। চলো চলো। কি হলো, আরে হয়েছে কি? জল দিন চল। রোহিত রোহিত, তুমি ঠিক আছো? রোহিত কি হয়েছে, এটা কি তোমাকে ক্যামেরা দিলো? কি বলে ক্যামেরা দিলো? মাথা ঘুরছে স্যার। মাথা ঘুরছে তাই এরকম মুখ দিয়ে এসব কেন হচ্ছে? হঠাৎ করে স্যার, এটা কি হলো স্যার? ওনার খালি বলো, কিছু হয়নি কিছু হয়নি, খালি বলো মাথা ঘুরছে। আচ্ছা ঠিক আছে, শোনো, কোনো ব্যাপার নেই, কোনো চিন্তা কিছু হয়নি। আমরা নৈশকালীন অভিযান তো শেষ করেছি, আমরা এখন দোমাহানি ময়নাগুড়িতে রয়েছি, জাস্ট ভিজিট শেষ করেছি, রাত হয়ে গেছে, ঠান্ডা ভীষণ ঠান্ডা পড়ছে, হয়তো ঠান্ডার জন্য কোনো অসুবিধা হতে পারে। যাই হোক, আপনারা ভিডিও দেখেছেন, আপনাদের মতামত কমেন্টস করবেন, নিশ্চয়ই করবেন। আমার হয়তো কথা জড়িয়ে যাচ্ছে, আবার একটা প্রবলেম দেখা দিচ্ছে, স্বাভাবিক কথা, একটি ছেলের অবস্থা হয়েছে, কিছু বলা সম্ভব নয়। আর আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন,
আজ এখানেই শেষ করলাম, আবার খুব সাংঘাতিক কোনো জায়গায় আপনাদের নিয়ে যাব, কথা দিলাম। ধন্যবাদ, শুভরাত্রি। পুরীতে এখন রাত না বলে ভোরই বলছি, 4:32। আমার ঘড়িটা একটু দেখিয়ে দাও, পরিষ্কার করে দেখাও, দর্শকরা দেখতে পাবে। এখন 16:32 মানে ভোর 4:32। আমরা দমহানি ময়নাগুড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, রাতের অভিযান শেষ, বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে বৃষ্টির জন্য আর বেশিক্ষণ এখানে থাকা সম্ভব হলো না। আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টি পড়ছে, আমিও একটু ভিজে গেছিলাম, আমি সোয়েটারটা চেঞ্জ করে ফেলেছি। পৌঁছবো কখন জানি না, এখন অনেকটা রাস্তা, মানে হয়তো দুপুর গড়িয়ে বিকাল হয়ে যাবে। তো খুব বৃষ্টি পড়ছে, মানে একটা আলাদা ফিলিংস, সারা রাত কাজ করবার পরে এই যে ফিরে যাওয়া, লম্বা একটা রাস্তা আর ঘুরে ঘুরে বৃষ্টি, ঘুরে ঘুরে না ভালোই বৃষ্টি পড়ছে, বৃষ্টিটা আরও বাড়বে, মেঘ চমকাচ্ছে ভীষণ রকম, শব্দ হচ্ছে আমরা পাচ্ছি। তো একটু সামনে দেখাও, দারুণ একটা অনুভূতি। যাই হোক, একটু পরে হয়তো ভোরের আলো ফুটে যাবে, আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাব। দুপুর গড়িয়ে বিকাল হয়ে যাবে, সন্ধ্যা হয়ে যেতে পারে পৌঁছতে পৌঁছতে। যাই হোক, ভালো থাকুন, চলতেই থাকি আমরা, চলো।